আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে, এরই মধ্যে তাইওয়ান নিয়ে কি যুদ্ধে জড়াবে চীন ও যুক্তরাষ্ট্র? জানিয়ে দেব দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পতন হতে পারে। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার বাড়ছে ঝুঁকি। এদিকে ইউর সঙ্গে সংঘাতের পথে যুক্তরাজ্য। জানিয়ে দেব ভারতের বিজেপির কঠোরপন্থী বক্তব্য প্রত্যাখ্যান করেছে মুসলিম বিশ্বের ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব বিজেপিকে রাজ্য ছাড়া করতে কাজ করবে তৃণমূল, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। তাইওয়ান নিয়ে কি যুদ্ধে জড়াবে চীন ও যুক্তরাষ্ট্র? তাইওয়ানকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে অস্ত্র ধরবে বলে সম্প্রতি চীনকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের কৌশলগত অস্পষ্ট অবস্থানের দীর্ঘ কয়েক দশকের নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেন বাইডেন। তবে পাল্টা জবাব দিয়ে বেইজিং জানায় তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করবে তারা। দুই মডেলের এমন পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে সংখ্যা। তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়াই ফেংহি বলেন, ওয়াশিংটন তাইওয়ানের বিষয়ে তার প্রতিশ্রুতি লঙ্ঘন করছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সম্প্রতি সিঙ্গাপুর অনুষ্ঠিত হয়ে যাওয়া এশীয় নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি এটা পরিষ্কার করে বলতে চাই, কেউ যদি চীন থেকে তাইওয়ানকে আলাদা করার সাহস দেখায় আমরা যুদ্ধ শুরু করতে দ্বিধা করব না। আমরা যে কোনো মূল্যে এবং শেষ পর্যন্ত লড়াই করব, আর এটি চীনের সামনে একমাত্র পথ। তাইওয়ানের আকাশ সীমার কাছাকাছি যুদ্ধ বিমান ওড়ানোর মাধ্যমে চীন বিপদ নিয়ে খেলেছে বলে সম্প্রতি মন্তব্য করেন জো বাইডেন। দ্বীপটিকে সামরিকভাবে রক্ষা করারও অঙ্গীকার করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রেক্ষিতে মূলত প্রয়োজনে যুদ্ধ শুরু করার হুঁশিয়ার দেয় বেইজিং। তাইওয়ানকে বরাবরই চীন নিজেদের এলাকা বলে দাবি করে। অন্যদিকে তাইওয়ানের দাবি তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তবে যুক্তরাষ্ট্রকে নিজেদের সবচেয়ে বড় মিত্র মনে করে তাইওয়ান এবং দ্বীপটিকে রক্ষায় সহায়তার বিষয়ে ওয়াশিংটনের একটি আইনও রয়েছে। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রতিনিয়ত যুদ্ধ বিমান পাঠাচ্ছে চীন, এমনকি গত মাসেই নিজেদের যুদ্ধ বিমানের সবচেয়ে বড় বহরটি পাঠায় বেইজিং। অন্যদিকে তাইওয়ানের জলসীমায় সম্প্রতি নৌজাহাজ পাঠায় যুক্তরাষ্ট্রের এসব ঘটনাকে কেন্দ্র করেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয় কথার যুদ্ধ। এই কথার যুদ্ধই এক পর্যায়ে প্রকৃত সামরিক সংঘাতে রূপ নিতে পারে কিনা এখনও সেই প্রশ্নই তুলতে শুরু করেছেন অনেকেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইতিমধ্যে এক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। এবার চীন তাইওয়ান আক্রমণ চালালে নতুন আরেক যুদ্ধ শুরু হবে, এটি এখন বড় ভয়। বেইজিং এর আগেও বলেছে যে তারা প্রয়োজনে জোর করে হলেও তাইওয়ান দখল করবে, তবে বিশ্লেষকরা বলছেন আপাতত সেই সংখ্যা নেই। তাইওয়ান আক্রমণ করে সফল হওয়ার মতো সামরিক সক্ষমতা চীনের আছে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। এছাড়া সম্প্রতি নিজেদের আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তাইওয়ান, কিন্তু অনেকেই একমত যে শুধুমাত্র চীনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এই ধরনের পদক্ষেপ খুব ব্যয়বহুল এবং বিপর্যয়কর হবে। এমনকি বেইজিংও তা স্বীকার করে। ইনস্টিটিউট অফ সাউথ ওয়েস্ট এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো উইলিয়াম চুং বলেন, তাইওয়ান ইস্যুর সঙ্গে ইউক্রেন সংকটের অনেক মিল রয়েছে, ফলে চীনারা যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তাহলে তাদের এই ব্যবধানটা খুব সতর্কতার সঙ্গে মাথায় রাখতে হবে, কারণ চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় বিশ্ব অর্থনীতির সঙ্গে অনেক বেশি আন্তঃসংযুক্ত।
সুসংবাদ, দুই সপ্তাহের মধ্যেই পতন হতে পারে ইসরায়েল সরকারের। ইসরায়েলের ভঙ্গুর জোট সরকার পতনের দ্বারপ্রান্তে আছে। সোমবার বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের নির ওরবাজ নামে একজন সদস্য জানান, তিনি আর সরকারের সঙ্গে নেই। এরপরে ইসরায়েলের বর্তমান সরকার পতনের মুখে পড়েছে। বিভিন্ন আদর্শের দল নিয়ে জোট গঠন করেছিলেন নাফতালি বেনেট, কঠোরপন্থী ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার সঙ্গে জোট বেঁধেছিল কঠোর ডানপন্থী ও আরব দলগুলো। এ জোটের কারণে 12 বছর পর প্রধানমন্ত্রী তোহারান বেনজিয়ামিন নেতানিয়াহু নির ওরবাজ সরকার থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে বলেন, আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি আর জোটের অংশ নেই। তার দাবি, সংসদের উগ্রপন্থী ও ইহুদিবাদী বিরোধীরা সদস্যরা জোটকে সমস্যার দিকে নিয়ে গেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি চান না আরেকটি নির্বাচন হোক এবং সংসদ ভেঙে দেওয়ার জন্য ভোট দেবেন না, কিন্তু তিনি দল ছাড়াই সংসদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে নাফতালি বেনেটের জোট টিকিয়ে রাখতে যে কজন সংসদ সদস্য সেটি কমেছে। বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে 2 জন সদস্য কম আছে বেনেটের জোটে। আর নির ওরবাজ সরকার ছাড়ার ঘোষণা দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় অবৈধ ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেনেট জানিয়েছেন, 2-1 সপ্তাহের মধ্যে সরকারের পতন হয়ে যেতে পারে যদি ওই এমপি ফিরে না আসেন। তিনি বলেছেন, যদি তারা ফিরে না আসেন তাহলে আমরা সরকার চালাতে পারবো না। নির ওরবাজ হলেন বেনেটের দল ইয়ামিনা পার্টির তৃতীয় সদস্য, যিনি দল ত্যাগ করেছেন। বর্তমানে বেনেটের দলের মাত্র 4 জন সদস্য জোট সরকারের আছেন। সূত্র আল আরাবিয়া। যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার বাড়ছে ঝুঁকি। আগামী কয়েক বছরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়তে পারে। সিনাই যুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত হতে পারে। এই ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও গত দশকের মধ্যে সর্বোচ্চ। সোমবার সুইডেন ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট নতুন এক গবেষণা প্রতিবেদনে এমন আভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার হাতে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের জানুয়ারি ও 2022 সালের জানুয়ারির মধ্যবর্তী সময়ে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু ইউক্রেনের রুশ অভিযান আর কিয়েভের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থনকে কেন্দ্র করে বিশ্বের 9 পারমাণবিক অস্ত্রধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। অবিলম্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো ব্যবস্থা না নিলে বিশ্বে পরমাণু অস্ত্র তৈরির সংখ্যা দ্রুত বাড়বে। ওই প্রতিবেদন অনুসারে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত আছে। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,977 এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে 5,427টি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার 550টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এই দুই দেশের কাছে যে পরিমাণ অস্ত্রের মজুত আছে তা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%-এরও বেশি। তবে আরেক শক্তিধর দেশ চীন অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, 300+ নতুন ক্ষেপণাস্ত্র মজুত করেছে তারা। 2021 সালের জানুয়ারিতে বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুতের সংখ্যা ছিল 13,080। 2022 সালের জানুয়ারিতে সে সংখ্যা কমে 12,705-এ দাঁড়িয়েছে। সিপিবির 2022 সালের বার্ষিক পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি সংক্রান্ত পরিচালক উইলফ্রেড ওয়ান বলেন, পারমাণবিক অস্ত্রধর দেশের সবাই তাদের অস্ত্রের মজুত বাড়াচ্ছে কিংবা উন্নত করছে, বেশিরভাগই পারমাণবিক অস্ত্র নিয়ে বাগাড়ম্বর করছে। পারমাণবিক অস্ত্র তাদের সামরিক কৌশলে কি ভূমিকা রাখছে তা নিয়ে কথা বলছে, এটি খুব উদ্বেগজনক প্রবণতা। ইউর সঙ্গে সংঘাতের পথে যুক্তরাজ্য। ইউক্রেন সংকটের মধ্যে আবারও চাপের মুখে পশ্চিমা ঐক্য। এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি সংঘাতের পথে যাচ্ছে যুক্তরাজ্য। ইউ ত্যাগের জন্য ব্রেক্সিট চুক্তির বোঝাপড়াকে এতদিন বিশাল সাফল্য হিসেবে বর্ণনা করলেও এখন তার কিছু ধরা একপাক্ষিকভাবে বদলে দিতে চাইছে বোরিস জনসনের সরকার। দেশটির এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখন চরমে। সম্প্রতি উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের অংশ বিশেষ পরিবর্তন করতে ব্রাসেলসের ওপর চাপে কাজ না হওয়ায় একতরফাভাবে কিছু নিয়ম বদলানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে আইনি খসড়া পেশ করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে বিরোধ মেটাতে ইউ আদালতের এখতিয়ারও চ্যালেঞ্জ করেছে জনসন প্রশাসন। যুক্তরাজ্যের এই একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইউ। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্শো শেভচোভিস বলেছেন, লন্ডনের এমন উদ্বেগ যোগ্য প্রতিক্রিয়া দেখাবে ব্রাসেলস। উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে
নিয়ে নতুন করে আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি। ব্রেক্সিট চুক্তির শর্ত ভঙ্গ করলে যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে ইউ। ব্রিটিশ পণ্য আমদানির উপর শাস্তিমূলক শুল্ক বসানো থেকে গোটা ব্রেক্সিট চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে ব্রাসেলস। ইউ যুক্তরাজ্যের মধ্যে পূর্ণমাত্রার বাণিজ্যিক সংঘাতের সংখ্যায় দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে শিল্প বাণিজ্য জগতে। যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর আয়ারল্যান্ডের শান্তি পরিস্থিতি কোন ধরনের হুমকি দেখতে চায় না ওয়াশিংটন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস ব্রিটিশ প্রশাসনের পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, দেশটি বিনা কারণে চুক্তি ভঙ্গ করার পথে হাঁটছে। ভারতের বিজেপির কট্টরপন্থী বক্তব্য প্রত্যাখ্যান করেছে মুসলিম বিশ্ব। মাত্র কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ধর্মনিরপেক্ষ গণতন্ত্র থেকে গণতান্ত্রিক ধর্মতত্ত্বে চলে গেছে। হিন্দু ধর্ম ঐতিহ্যগতভাবে অন্যান্য অনেক ধর্মীয় বিশ্বাসের সাথে বন্ধুত্বপূর্ণভাবে সহাবস্থান করলেও হিন্দুত্ব প্রধান ভারতের শাসক ভারতীয় জনতা পার্টি একটি সাম্প্রতিক কট্টরপন্থী মতাদর্শে 27 কোটি 60 লাখ অহিন্দুকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা এমনকি নাগরিক হীন করতেও প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপির প্রাথমিক লক্ষ্য হল ভারতের 20 কোটি মুসলিম এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে ইসলাম ও ভারতীয় ঐতিহ্যের সংশ্লেষণ হিসেবে নির্মূল করা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো এই মাসে দেখিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে বিজেপির উস্কানি একটি লাল রেখা। দৃঢ় কূটনৈতিক ডিমার্স এবং বয়কটের জন্য স্বতঃস্ফূর্ত জনসমর্থন উপসাগরীয় দেশগুলো ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জিসিসি জুড়ে 80 লাখেরও বেশি ভারতীয় কর্মীর কাছ থেকে বিলিয়ন ডলার রেমিটেন্স ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা রেখে এটি বিজেপির বহুত্ববাদ বিরোধী এজেন্ডার জন্য একটি সতর্কতামূলক শট। উপসাগরীয় দেশগুলো সম্ভাব্যভাবে বিজেপি এবং অন্যান্য এশীয় নেতৃত্বের ওপর একটি শক্তিশালী অর্থনৈতিক ভেটো প্রয়োগ করতে পারে যারা তাদের মুসলিম সংখ্যাকে নিপীড়ন বা নির্মূল করতে চায়। এখনও অনেক বিজেপি সংশ্লিষ্ট মধ্যস্থকারী যারা নিয়মিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় তারা প্রশ্ন তোলেন, কেন ভারত সরকার সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য দায়ী কর্মকর্তাদের বাইপাস করে মুসলিম দেশগুলোর সাথে সমঝোতা করেছে। ইসলামী বিশ্বের 20টিরও বেশি দেশ ঐক্যবদ্ধভাবে কথা বললেও বিজেপির ফায়ার ব্রান্ড আক্রমণাত্মকভাবে এসব দেশগুলোকে আল কায়দার পক্ষে কাজ করার এবং হিন্দু মুসলিম সংঘাতকে উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। বিজেপি এবং আল কায়দা একে অপরের চরমপন্থা এবং ভয়কে প্রচার করে। ভারতীয় ইসলাম দৃঢ়ভাবে উদার প্রকৃতির সত্ত্বেও আল কায়দা সক্রিয়ভাবে উগ্রপন্থী এবং রিক্রুটদের নিয়োগ করে বিজেপির চরমপন্থী নীতিকে কাজে লাগাচ্ছে। ভারতীয় মুসলমানদের বেশিরভাগই এই ধরনের প্রচারণার প্রতি প্রক্রিয়াশীল না হলেও তরুণরা যদি নিজেদেরকে ক্রমাগত আক্রমণের শিকার দেখতে পায় তবে তারা অনিবার্যভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বর্ণনা দ্বারা প্রভাবিত হবে। সত্য হলো ভারত বৈচিত্র্যের প্রতীক। সেখানে সফরকালে সবসময় সংস্কৃতি ভাষা জাতিসত্তা এবং শৈল্পিক অভিব্যক্তির ফর্মের অসাধারণ সমৃদ্ধি এবং বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বিজেপিকে রাজ্য ছাড়া করতে কাজ করবে তৃণমূল বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপিকে রাজ্য ছাড়া করতে কাজ করবে তৃণমূল কংগ্রেস। তিনি আজ বিজেপি শাসিত ত্রিপুরায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, তোমরা যে যে রাজ্যে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছ, গণতন্ত্র আবার যাতে স্বাভাবিক হয় এবং রাজ্যে সচল অবস্থা ফিরে আসে তৃণমূল কংগ্রেস জীবন দিয়ে রাজ্যই কাজ করবে। বিজেপিকে প্রতিহত করতে এবং বিজেপিকে রাজ্য ছাড়া করতে এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমরা মাথা নত করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা ফেসবুক টুইটারে পার্টি করি না, আমরা জনতার পাশে থেকে কাজ করি। আমাদের উপরে ত্রিপুরায় অনেক আক্রমণ হয়েছে। তৃণমূল নেতারা ত্রিপুরায় আসলে তাদের রক্তাক্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি। কলকাতায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করিয়েছি। আগামীতে 1 ইঞ্চি 1 ছটাক জমিও ছাড়া হবে না। অভিষেক বলেন, বিজেপির মুখপাত্র কি ভাষায় কথা বলছে দেখুন, কি উক্তি করছেন, এমন কথা বলছেন যে তা নিয়ে দেশের মধ্যে অন্তদ্বন্দ্ব হচ্ছে, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে ভারতকে। এজন্য একমাত্র দায়ী এদের মুখপাত্র। তিনি বলেন, দেখুন আজ আমি এখানে এসেছি বলে আমার স্ত্রীকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদ করছে।
আমি যাতে এখানে আর না আসতে পারি। কিন্তু আমাদের দল অন্যরকম, ধমকে চমকে লাভ হবে না, অন্য দলের মতো আমরা চুপ করে বসে থাকব না বলেও মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র পার্টস টুডে।